সেভেন ওয়ান্ডার্স, সেভেন ওয়ান্ডার্স, সেভেন ওয়ান্ডার্স, সপ্তাশ্চর্য, সপ্তাশ্চর্য। পৃথিবীর সপ্তাশ্চর্য একটি জনপ্রিয় তালিকার নাম, যাতে সমসাময়িক পৃথিবীর আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনা সমূহের নাম স্থান পায়। এই স্থাপনা সমূহকে অবশ্যই হতে হয় ঐতিহাসিক ও ঐতিহ্যগত গুরুত্ব সম্পন্ন। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকেরা প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করেছিল। সেই থেকে প্রতিটি যুগেই এ তালিকা প্রকাশিত হয়েছে। সর্বশেষ 2007 সালের 7 জুলাই একটি তালিকা প্রকাশিত হয়। প্রাচীন যুগে যে 7টি ঐতিহাসিক স্থাপনা সপ্তাশ্চর্য হিসাবে স্থান পায় সেগুলো হলো গিজার মহাপিরামিড, ব্যাবিলনের শূন্য উদ্যান, আর্টেমিসের মন্দির, অলিম্পিয়ার জিউসের মূর্তি, রোডসের মূর্তি, আলেকজান্দ্রিয়ার বাতিঘর এবং হেলিকার্নেসাসের সমাধি মন্দির। মধ্যযুগে সপ্তাশ্চর্যে স্থান পাওয়া ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে রয়েছে আগ্রার তাজমহল, আলেকজান্দ্রিয়ার ভূগর্ভস্থ সমাধি, চীনের প্রাচীর, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, রোমের বৃত্তাকার মঞ্চ, নানকিনের চীনামাটির মিনার এবং সেন্ট সোফিয়ার মসজিদ। বর্তমান যুগে অর্থাৎ 2007 সালের 7ই জুলাই যে 7টি ঐতিহাসিক স্থাপনা সপ্তাশ্চর্যের তালিকায় স্থান পায় সেগুলো হলো চীনের মহাপ্রাচীর, পেত্রা, ক্রাইস্ট দ্য রিডিমার, মাচু পিচ্চু, চিচেন ইৎজা, কলোসিয়াম, তাজমহল এবং গিজার মহাপিরামিড। চীনের মহাপ্রাচীর, চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 8,852 কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোপনু নামক স্থানে। পেত্রা, পেত্রা একটি প্রাচীন আরব শহর, বর্তমান জর্দানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশের অবস্থান। খ্রিস্টপূর্ব 400 থেকে 200 অব্দ পর্যন্ত এটি ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। পেত্রা নগরীতে মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য এটি বিখ্যাত। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে, যা কোথাও কোথাও মাত্র 12 ফুট চৌড়া। মাথার উপরে পাথরের দেয়াল, গুহার পাশে রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো খাজনেত ফিরাউন নামের মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। আরও রয়েছে একটি অর্ধ গলাকৃতির নাট্যশালা, যেখানে প্রায় 3,000 দর্শক একসাথে বসতে পারে। ক্রাইস্ট দ্য রিডিমার, ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে যীশুখ্রিস্টের একটি মূর্তি, যা বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। মূর্তিটির স্তম্ভের ভিত্তি 8 মিটার চওড়া, 30 মিটার লম্বা এবং তার দুই পাশে প্রসারিত এক একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলীয় খ্রিস্ট ধর্মের প্রতীক। এই মূর্তিটি ফরাসি ভাস্কর পল লেডস্কি 1922 থেকে 1931 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। এটিও বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি। মাচুপিচু, মাচুপিচু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 2400 মিটার বা 7,885 ফিট, এটি পেরুর ওরুম্বাবার একটি পর্বতচূড়ায় অবস্থিত। মাচুপিচুই সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন, যাকে প্রায়শই ইনকাদের হারানো শহর বলা হয়। এটি 1450 সালের দিকে নির্মিত হয়। এটিকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। চিচেন ইৎজা, চিচেন ইৎজা প্রাক কলম্বিয়ান সময়ের মায়া সভ্যতার একটি বড় শহর ছিল। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি মেক্সিকোর ইউকাতান রাজ্যের তিনুম পৌরসভায় অবস্থিত।
চিচেন ইৎজা 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মায়া সভ্যতার উত্তরাংশে অবস্থিত নিম্নভূমির একটি প্রধান কেন্দ্র ছিল। 2017 সালে এটি মেক্সিকোর সবচেয়ে বেশি দর্শনীয় স্থান ছিল পর্যটকদের কাছে। সেভেন ওয়ান্ডার্সের এবারের বিষয় কলোসিয়াম। কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70-72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে দমিতিয়ানের শাসনামলে এটির আরও পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। এর আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। 6 শতকের পূর্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ এবং পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলোতে কলোসিয়াম অবহেলা, ভূমিকম্প এবং এর নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তরণের এক তৃতীয়াংশের বেশি এখনও টিকে আছে। সপ্তাশ্চর্যের আরেকটি আশ্চর্য তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। সৌধটির নকশা কে করেছিলেন এ প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও এটি পরিষ্কার যে শিল্প নৈপুণ্য সম্পন্ন একদল নকশাকারক ও কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন, যারা উস্তাদ আহমেদ লাহোরির সাথে ছিলেন, যিনি তাজমহলের মূল নকশাকারক হওয়ার প্রার্থিতায় এগিয়ে আছেন। গিজার মহাপিরামিড। মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড বা খুফুর পিরামিড। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5,000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1,00,000। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন। এর দৈর্ঘ্য ছিল 30-40 ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। এই বড় বড় পাথরখণ্ডগুলোর একটির সাথে আরেকটি জোড়া দিয়ে এই গিজার মহাপিরামিডটি তৈরি করা হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই সোশ্যাল ওয়ার্ক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে করে নতুন ভিডিও এলেই আপনি পেয়ে যেতে পারেন। সে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আবারও সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।